বিচ কিন্তু স্ট্রিট ফুডের হাব বলা চলে, প্রচুর স্ট্রিট ফুড পাওয়া যায়। তা আজকে সেই স্ট্রিট ফুডগুলোই এক্সপ্লোর করব। হোটেল সিগালের ঠিক উল্টো দিকেই দেখছি এখানে মোমো স্টল রয়েছে, শিলিগুড়ি মোমো বলে। মোমো বিক্রি হচ্ছে, চিকেন মোমো, চিকেন স্টিম মোমো, 6 পিস 50 টাকা। আগে দেখে নিই কী কী পাওয়া যাচ্ছে, তারপরে ডিসাইড করব যে কোনটা খাবো। সবগুলো তো আর একদিনে খাওয়া যাবে না। ঝালমুড়ি আলু কাবলি পাওয়া যাচ্ছে, ঝালমুড়ি 20 টাকা। মানে রয়্যাল কি টিকিনা মোমোস, আর তার ঠিক পাশেই এই দোকানটাই সবচেয়ে বেশি ভিড়। এখানে রুটি তরকারি বিক্রি হচ্ছে, এখানে একটা আছে, আর একটু এগিয়ে গিয়ে আর একটা রুটি তরকারির দোকান। বড় বড় রুটির 5 টাকা করে। তরকারি কি কি আছে? চিকেন মিক্স ভেজ, মিক্স ভেজ, আচ্ছা, পনির, পনির, আচ্ছা, মাশরুম, আচ্ছা, আলু কষা, আলু কষা, চানা মশলা, চানা মশলা, এই তড়কা। দোকানটা রাত প্রায় 11:30 অবধি খোলা থাকে। 5 টাকা করে রুটি আর বিভিন্ন ধরনের তরকারি রয়েছে। তার ঠিক পাশেই দেখছে এখানেও বিক্রি হচ্ছে, চিকেন কারি রয়েছে, চিকেন 8 পিস 200 টাকা, আর এখানে হচ্ছে মেটে কারি। বলছি না, প্রচুর স্ট্রিট ফুড এই জায়গাটায়, পরপর পরপর সব স্টলগুলো রয়েছে। ধরনের লঙ্কার পকোড়া খুব বিক্রি হচ্ছে। পকোড়া বিক্রি হচ্ছে এখানে, হাফ প্লেটে 6 পিস থাকে 30 টাকা। বেগুনিও তাই, হাফ প্লেট নিলে 30 টাকা, 6 পিস থাকে, আর ফুল প্লেট নিলে 50 টাকা। এবার এই লঙ্কার পকোড়াটা আমি একবার ট্রাই করব, কোনোদিন খাইনি। নিয়ে নিয়েছি 2টো লঙ্কার চপ, দেখা যাক কে কেমন হয়। মুচমুচে আছে, ঝাল তো একটুও নেই, একটা সুন্দর মানে গন্ধ আছে। লঙ্কা যে মানে স্মেল থাকে না, খুব সুন্দর স্মেল আছে, বেশ ভালো খেতে। প্রথমবার ট্রাই করলাম। স্বর্গদার বিচের অনেক জায়গাতে এই লঙ্কার পকোড়াগুলো বিক্রি হচ্ছে, এলে পরে এটা কিন্তু মাস্ট ট্রাই, বেশ ভালো খেতে। লঙ্কাটা ওপরের দিকটা মানে এই ডান্ডির ওপরের দিকটা বীজ আছে, ওখানটা ঝাল লাগছে, তলার দিকটা খেয়েছি ততক্ষণ ঝাল লাগেনি। উপরের দিকে এই যে বীজগুলো আছে, ওখানটা ঝাল লাগছে, খুব ঝাল বলবো না। একই দোকান থেকে যেখান থেকে লঙ্কার পকোড়া কিনলাম, ওখান থেকে বেগুনিও কিনেছিলাম, কিন্তু বেগুনিটা অতটা ভালো লাগছে না, অতটাও ক্রিসপি না। লঙ্কার পকোড়াটা ভালো লেগেছে। চৈতন্য মূর্তি রয়েছে, এক্স্যাক্টলি চৈতন্য মূর্তির উল্টো দিকে এখানে দেখছি দার্জিলিং মোমো বলে আর একটা দোকান আছে, এখানে কুরকুরে মোমো পাওয়া যাচ্ছে। এই আইটেমটা নতুন দেখলাম, কুরকুরে মোমো, ভেজ, ভেজও আছে, চিকেনও আছে। কত করে দাম দাদা? 8 পিস 100 টাকা। আচ্ছা, ভেজ ভেজ একই দাম? আচ্ছা আচ্ছা। কুরকুরে মোমো ভেজ নাও বা চিকেন নাও, 8 পিস 100 টাকা দাম। স্বর্গদ্বার বিচের ফেমাস চাট এবং আমার ফেভারিট চাট হচ্ছে সুইট কর্ন। স্বর্গদ্বার এই বীচ রোডের ওপর বিভিন্ন জায়গায় দেখতে পাবে বয়েল সুইট কর্ন বিক্রি হচ্ছে। তা আমি 1 প্লেট সুইট কর্ন নেবো, ওরা চাট বানিয়ে দেবে সুইট কর্ন চাট। 1 প্লেটের দাম হচ্ছে 30 টাকা। 30 টাকায় যে 1 প্লেট সুইট কর্ন চাট দিচ্ছে, কোয়ান্টিটি কিন্তু অনেকটা।
ভালো বানিয়েছে বাটার দিয়েছে আর লেবুটা দিয়েছে তো এইজন্য একটু ট্যাংগি ফ্লেভার আছে ভালো খেতে আর সুইট কর্ন এমনিও আমার ফেভারিট এখানে রুটি বিক্রি হচ্ছে দিদি রুটি করছেন 5 টাকা করে রুটি রুটি আর বিভিন্ন ধরনের তরকারি রয়েছে তরকারি 40 টাকা 60 টাকা রুটি মোটামুটি সব জায়গায় দেখছি 5 টাকা করেই দাম হচ্ছে আর ফুলকপি চানা মশলা পনির অনেক রকম তরকারি আছে 40 টাকা 60 টাকা দাম চাইলে এই সব জায়গা থেকে ডিনার কিনে নিয়ে যেতে পারো হোটেলে সোডা টাইপের বিক্রি হচ্ছে সুইট লাইম সোডা টাইপের এই নিম্বু সোডা তৈরি করার সময় প্রথমে দেখলাম গ্লাসে বিট নুন দিল তারপরে একটা পাতিলেবুর রস তারপর একটা সিরাপ আমার মনে হয়েছে ওটা চিনির সিরাপ আর তারপরে দিল কিন্ডের সোডা রেডি ওয়ান গ্লাস নিম্বু সোডা এক গ্লাসের দাম 20 টাকা পাশেই দেখছি এখানে ফ্রায়েড ম্যাগি বিক্রি হচ্ছে চাউও আছে হ্যাঁ ফ্রায়েড এগ ম্যাগি 40 টাকা আর এক চাউ এক চাউমিন 50 টাকা এখানে যে বিক্রি হচ্ছে পুডিং 20 টাকা করে এক একটা পুরো চেরি দেয় একটুখানি কিন্তু ওনার কাছে চেরিটা বলছেন শেষ সি বিচ যখন তখন মাছ ভাতে তো পাওয়াই যাবে এই যে ক্র্যাব গুলো এগুলো ফ্রাই করে বিক্রি হচ্ছিল পার পিস 40 টাকা আর এখানে কিন্তু সব মাছ ওনারা শুধু ফ্রাই করেই দিচ্ছেন অন্য রকম হবে না ছোট চিংড়ি গুলো 12 পিস 100 টাকা এই পমফ্রেট গুলো এক পিস নিলে ফ্রাই করে দেবেন 80 টাকা দাম এছাড়া আরো বিভিন্ন ধরনের মাছ ছিল তবে আমি মাছ অতটা টাটকা কি বুঝতে পারি না দেখে আমি মাছ আর নিইনি ক্র্যাব নিলে ওয়ান পিসের দাম 70 টাকা এটা ওনারা ফ্রাই করেই দেবেন আর এই যে চিংড়িটা এটার দাম পার পিস 40 টাকা আরে না না বোম্বে চলে আসিনি পুরীতেই তোমরা পেয়ে যাবে বোম্বে পাও ভাজি আর এটা অবশ্যই টেস্ট করো ইট ওয়াজ জাস্ট ইয়াম ভালো খেতে করেছে পাহোটা তো বাটার দিয়ে শাখা ভাজিটা বেশ ভালো টেস্ট পুরি ঘুরতে এলে অবশ্যই স্বর্গদ্বারের এই বোম্বে পাওভাজি টেস্ট করো খুব ভালো খেতে মানে ভাজিতেও বাটারের ভালোই টেস্ট পাওয়া যাচ্ছে এই নিম্বু সোডাটা কালকেও খেয়েছিলাম বেশ ভালো লেগেছিল আজকেও এক গ্লাস নিচ্ছি 20 টাকা তারপরে দেখলাম একটা স্টলে কুলফি ফালুদা শেক বিক্রি হচ্ছে আর ফালুদা তো আমার ভীষণ প্রিয় যেখানে যে ফ্লেভারেরই ফালুদা নেবে দেখলাম 50 টাকা করে
বোম্বে পাওভাজির পাশেই দেখলাম বিক্রি হচ্ছে ফালুদা। ফালুদা ছিল, শেক, বাদাম শেক সব কিছুই ছিল। আমি নিয়ে নিয়েছি একটা কেশর ফালুদা, দাম নিয়েছে 50 টাকা। কেশর ফালুদাটা সার্ভ হয়েছিল আইসক্রিম দিয়ে, আর ওপরে একটু ড্রাই ফ্রুটও দেয়া ছিল। তার সাথে যেমন থাকে সিমুই, বেসিল সিডস, সেসব তো ছিলই। পুরীর আর একটা ফেমাস ডেজার্ট হলো এই ছানার কেক বা ছানা পোড়া কেক। এটা আমরা ঘুরতে ঘুরতে একটা লোকাল মিষ্টির দোকান থেকেই কিনেছিলাম, ভীষণ ভালো টেস্ট ছিল। আর চেষ্টা করো এটা সন্ধ্যের দিকে কিনতে, তখন একেবারেই টাটকা তৈরি হয়। সেখানে সাগরিকা হোটেল আছে, তার পাশে এটা নতুন হয়েছে ক্রিস্টাল বে, তার পাশে রয়েছে আমাদের হোটেলটা ওশিয়ান ভিউ। তার ঠিক উল্টো দিকেই বিচে ঢোকার মুখেই এখানেই একটা স্টল রয়েছে, এখানে ধোসা বিক্রি হচ্ছে, এখান থেকে আজ ধোসা খাবো। সি বিচের ধারে ছোট ছোট স্টলগুলোতে ব্রেকফাস্টের প্রচুর অপশন তোমরা পেয়ে যাবে। ধোসা যেমন পাবে, ইডলি পাবে, সাম্বার বড়া পাবে, কচুরি পাবে, কি না নেই। ধোসা এখানে দিয়েছে সাম্বার, আর এখানে দিয়েছে চাটনি উইথ আ ভিউ। এক প্লেট ধোসার দাম নিল 50 টাকা। আর এখানকার ধোসা দেখছি একটু অন্যরকম, মানে গাজর আর বিট দিচ্ছে। আমাদের ওখানে শুধু আলুর পুর দেয়, এখানে গাজর আর বিটটাকে গ্রেট করে দেওয়ার পর তারপর আলুর পুর আর বাদাম দিল দেখলাম। এবার খেয়ে দেখা যাক কেমন খেতে। লোকেশন তো আমি দেখিয়ে দিলাম, সাগরিকা হোটেল আছে আর তার পাশে এই নতুন হোটেলটা হয়েছে ক্রিস্টাল বে, তার ঠিক উল্টো দিকে বিচে ঢোকার মুখেই। যে কোনো সি বিচে গিয়ে যে জিনিসটা খাওয়া মাস্ট সেটা হচ্ছে ডাবের জল। দিনের বেলায় রোদের মধ্যে ঘুরতে ঘুরতে ডাব, শশা এগুলো খেতেই ভালো লাগে। শশা বিক্রি হচ্ছিল পার পিস 10 টাকা করে। তাহলে আর কি করলে, মদনমোহনা পার পিস 10 টাকা করে। আর পুরীতে গেলে মদনমোহনা কিন্তু মাস্ট ট্রাই। আর পুরী গেলে খাজা খাওয়ার কথা কি আমাকে আলাদা করে মেনশন করতে হবে? কোন দোকানের খাজা আমাদের সব থেকে বেশি ভালো লাগলো তার জন্য দেখতে হবে পুরী সিরিজের পরের পর্বগুলো। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।